আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শারমিনদিনা মেলাদিন পরে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। আজকে বিয়ানবেলা ঘুম থেকে উঠে দিয়াঙ্গ আশেপাশে সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে আছে, রাস্তাঘাট খেত খামার কেমন জানি সব এলোমেলো হয়ে আছে, ভিজা আছে। যে পাইখা গাছটা জালনা দিয়ে প্রত্যেকদিন উকি মাইরা আঙ্গ দেখতো, আজকে আমরা উকি মাইরা দিই সেই পাইখা গাছটা নাই। কি ব্যাপার, কি হইলো, পাইখা গাছ কই গেল, জালনা দিয়ে পাইখা গাছ খুঁজা পাই না। তারপরে আট্টু ভালো কইরা উকি দিলাম, দিয়ে পাইখা গাছটা ভাইঙা পইরা। তারপরে অবশেষ সে কাহিনী বুঝলাম যে রাইতে মেলা ঝড় হয়েছে, অনেক জোরে ঝড় হয়েছে, তা না হইলে আঙ্গু এত মোটা পেঁপে গাছ সরি পাইখা গাছ কেমনে ঝড়ে ফালাই দেয়, এমন কি আর করার। পরে আমরা নাইমে গেলাম নিচে, আঙ্গু বাড়ির চিপার মধ্যে ঢুকলাম, আমি আর আমার মাইয়া বাইরে দাঁড়া করাই রাখলাম দারণ হিসাবে আমার নানির। চিফা চাফি জায়গাতে এমনিতে ডর বেশি থাকে, এর জন্য আমি আমার নানিরে কইলাম তুমি গেটে দাঁড়ায় দারোয়ানের ভূমিকা পালন করতে থাও, আমি আর আমার মাইয়া যায় দিই কি অবস্থা পেঁপে গাছ। আর এই যে দেখেন আঙ্গু সেই ভয়ঙ্কর গলি, আমরা মায়ের জিয়েরা খুবই ডরাইতাছিলাম কি করবো, সামনে এত অন্ধকার, অনেক ডরাইতাছিলাম মায়ের জিয়েরা। আর আমার মায়ের কলিজা এত সাহস দেন কিমনে ফোন ফোন করে আগে আগে হাইটা যাইতাছে, মায়ের আগে আগে হাইটা যাইতাছে, আমি আমার মাইয়ার আর কি সাহস দিই, উল্টা আমার মাইয়াই আমার সাহস দেয়। এই দেখেন এই যে আমরা আয়া পড়ছি অবশেষে গাছের কাছে, এই যে বড় বড় কি বিশাল বড় বড় তিনটা পেঁপে, আহারে ঝড়ে কি কামড়া করলো, আর কোনো গাছ খুঁজা পাইলো না, এই গাছটাই ভাঙন লাগলো ঝড়ে। পাইখেটি পাড়ার আগে সিপাই বইয়ে আধা ঘন্টা আগে কান্দে নিলাম, আহারে আমার এত স্বাদের পেঁপে গাছ, আহারে আমার বাপে লাগাইছিল কতই না শখ কইরা, আহারে। আধা ঘন্টা কান্দার পরে বুঝলাম এখন তার কান্দা লাভ নেই, এখন হাজার কানলো আর গাছ ফেরত পাবো না। দেখে মনে হইতাছে আহারে আমার দিক ছায়া কান্দতাছে। আরেক খাসুন্নি দেন আয়ে টুহানি শুরু করে দিছে, জালনা দেয়া যা যা ফালাইছে, এই সুযোগেও সব টুহাই নিতাছে, টুনার মধ্যে ময়লা ছয়লা কিছুই দেখতাছে না। এই যে খাসুন্নি দেন টুহাই টুহাই সব টুনার মধ্যে তুল, বিশ্বাস করবেন না বোনেরা, এই পর্যন্ত এই জালনা দিয়ে কত জিনিস যে ফালাইছে, শেষ পর্যন্ত আমার নানির মোবাইলটাও বাদ যায় না, আমার নানির মোবাইলটাও ফালাই দিছে। সেই মোবাইল নিয়ে কতই না পেরেশানিতে পড়ছিলাম, কত টেনশন করছি, হায় হায় এখন জরিমানাই দেওয়া লাগে নাকি। এমনিতে আমি অনেক গরিব মানুষ ভাই, এত টাকা কই পাম, উপরে হে জীবনের রিস্ক নিয়ে হে বাউন্ডারির মধ্যে নাইমা মোবাইল তুলে নিয়েছি, বিশ্বাস করবেন না বোনেরা। পাইখা গুলো মেলা ওজন, এরা যে কি খায় বড় হয়েছে আল্লাহ জানে, আমার এডি পারতে অনেক কষ্ট হয়েছে। আর বলদ একটা রানছিলাম আমার সাহায্য করার জন্য, আমার সাহায্য না করে হে না এটুকানি শুরু করে দিছে, আমার এক হাতে আসছিল মোবাইল আরেক হাতে আসছিল পেঁপে, এখন বুঝতেছিলাম না আমি ভিডিও করবো মোবাইলই ধরবো না পেঁপেই পারবো, আরেক বলদের দেয়া তো কোনো কামই হইতাছে না। আর এই যে দেখেন হাতের নিচে তার কাটা গুলো কেমন খাড়া খাড়া হয়ে রয়েছে, কতগুলো যে গুতা খাইছি বলার বাইরে, আহারে আমার এই তুল তুলা হাতে গুতা তার কাটা গুলো কতই না মজা পাইছে। পাইখা গুলো নিয়ে দাঁড়াইতে আমার মাইয়ার অনেক কষ্ট হইতাছিল, পরে মনে হইলো কিরে মাইয়ার হাওয়া গায়ে লাগে কি, আমিও বলদ হয়ে গেলাম, পাইখা গুলো তো আমি নিচেও রাখবার পাইতাম, নিচে না রেখে আমি আমার মাইয়ার হাতে দিয়ে দাঁড়া করে রাখছি, পরে যেন মনে হয়েছে তেন আমি পাইখা গুলার নিচে রাইখে দিলাম যে তোর এনতি বয়ে থাক, আমি বড় সবার বড় পাইখাটা পারি, এই বুইরা পাইখাটা পারবার যে আমার জান জীবন বাইরে গেছে, এক হাত দিয়ে পাইখাটা পারা সম্ভব আসছিল না, আর আরেক হাতে আসছিল আমার মোবাইল, এখন কি করবো আমি, আবারও আধা ঘন্টা বই বয়ে ভাবতেছিলাম কি করবো কি ভাই এই পাইখাটা পারমো, পরে হঠাৎ মনে হলো যে আমার বলদি তো আছে কাছে, পরে আমার বলদিটারে মোবাইল হাতে ধরাই দিলাম, তারপরে কোনো রকম টাইনে টুইনে পেঁপেটারে তার কাটার উপরে তুললাম, এই যে আমার বলদিরে দিছিলাম ভিডিও করতে, বারে বারে কইছি ভালো করে ভিডিও করবি, দেখ ভালো করে করবি যাতে সব কিছু দেখা যায় স্পষ্টভাবে, এমন করে কইছিলাম, ওরে ভালা করে বুঝাও দিছি হাতে মোবাইল ধরাই দিছি, কিন্তু শেষ পর্যন্ত আমার বলদি ভিডিও করছে এমনভাবে যে বলদির ভিডিওতে খালি বলদির হাতই দেখা গেছে আর কিছুই দেখা যায়। অবশেষে এত কাহিনীর পর আঙ্গ পাইখা পাড়া শেষ, এখন আমরা এই পাইখা নিয়ে ঘরে যাবো, আজকে আম্মুরে কুমু সবার বড় পাইখাটা বাজি করতে পেট ভইরা খামু, খালি পাইখা বাজি খামু। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে একটা লাইক দেয়া থন আর শেয়ার করে দেন, আবার দেখা হইব অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।